কোরআন ও হাদিসের কথা, এই মজলিস কোরআন ও হাদিসের মজলিস, এই মজলিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক প্রিয় মজলিস, অনেক দামি মজলিস। আমরা এই জমিন থেকে আসমানের তারকাগুলো যেরকম জলমল করতে দেখি, আসমানের ফেরেশতারাও এই মজলিসকে এরকম জলমল করতে দেখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি তাআলা মালায়েকা ইয়ালতামিসুনা ফিত তুরুক, আল্লাহ পাকের কিছু নির্বাচিত ফেরেশতারা আছে যারা রাস্তাঘাটে অলিগলিতে হাঁটাহাঁটি করে ঘুরে, ইয়ালতামিসুনা আহলা যিকর, যারা জিকির করে তাদেরকে তালাশ করে বেড়ায়। ফাইদা ওয়াজাদু কওমা ইয়াজকুরুন আল্লাহ তাআলা তানাদাও, ঘোরাফেরা করে আর যখন দেখে যে কিছু মানুষ একত্রিত হয়ে আল্লাহ পাকের জিকির করে, কার জিকির করে? আমরা যে এখানে বসছি এটা কার জিকিরের মজলিস? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলাই শুধু জিকির না, কোরআন ও হাদিসের আলোচনা করা এবং শোনা এটাও কি ভাই? জিকির। তাহলে এটা কিসের মজলিস? জিকিরের মজলিস। কিসের মজলিস? তো ফেরেশতারা ঘুরে আর যখন কাউকে জিকির করতে দেখে তখন একজনে অন্যদেরকে ডাকে, তানাদাও ডাকে, হালুম্মু ইলা হাজাতিকুম, আসো আসো, যখন আমরা একজনকে একজনে অন্যদেরকে ডেকে আনি, এক বন্ধু অন্য বন্ধুদেরকে ডেকে, এই আস তোরা আমরা একটু আড্ডা দেই, বা এই বাদামের দোকান পাইছি আস একসাথে বাদাম খাই, আর এই চায়ের দোকান পাইছি সবাই আস এখানে বসি একটু আড্ডা দেই চা খাই, এরকম এক ফেরেশতা যখন দেখে অন্য ফেরেশতাদেরকে ডাকে যে আসো, হালুম্মু আসো, ইলা হালুম্মু ইলা হাজাতিকুম, আমরা যাদেরকে তালাশ করতেছি না তাদেরকে পাওয়া গেছি, আসো। ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলা সামাই দুনিয়া, এই মজলিসটাকে ওই ফেরেশতারা একত্রিত হয়ে মজলিসকে বেষ্টন করে রাখে, জমিন থেকে আসমান পর্যন্ত তাদের ডানা দ্বারা বেষ্টন করে রাখে, একবার আসমান পর্যন্ত বেষ্টন করে। ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লামু মিনহুম, এই মানুষগুলো আমরা এখানে আমরা কি করতেছি আল্লাহ পাক কি জানেন কি জানেন না? দেখেন কি দেখেন না? তারপরেও আল্লাহ পাক ওই যারা বেষ্টনকারী ফেরেশতারা তাদেরকে আল্লাহ পাক জিজ্ঞেস করেন, মা ইয়াকুলু ইবাদি, হে ফেরেশতারা আমার এই বন্দাগুলো কি করে, এরা এখানে বসে রয়েছে কেন? আল্লাহ পাক জানেন, ওয়াহুয়া আ'লামু মিনহুম, ফেরেশতাদের চেয়েও আল্লাহ পাক ভালো জানেন কি জানেন না? তারপরেও আল্লাহ পাক জিজ্ঞাসা করেন যে এরা কি করে, মা ইয়াকুলু ইবাদি, তখন ফেরেশতারা বলেন, ইয়াকুলুনাল মালায়েকা ইউসাববিহুনাক ওয়া ইউকাব্বিরুনাক ওয়া ইয়াহমাদুনাক ওয়া ইউমাজ্জিদুনাক, ইয়া আল্লাহ এরা একসাথে হয়ে আপনার তাসবিহ পাঠ করে, ওয়ায়ুকাব্বিরুনাক আপনার বড়ত্বের বয়ান করে, আপনি যে বড় এই কথা বলে, কখনো সুবহানাল্লাহ বলে, কখনো আল্লাহু আকবার বলে, ওয়ায়াহমাদুনাক আপনার প্রশংসা করে, ওয়ায়ুমাজ্জিদুনাক আপনার মহত্বের বর্ণনা করে, এরা এই কাজগুলো করে বসে বসে। তখন আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, হাল রাউনি, হে ফেরেশতারা এরা কি আমাকে দেখছে নাকি? তখন ফেরেশতারা বলে, লা ওয়াল্লাহি মা রাউক, হে আল্লাহ এরা তো আপনাকে দেখে না, আপনাকে দেখা ছাড়াই তো বিশ্বাস করছে, আখেরাত দেখে না, নবীকে দেখে না, জান্নাত দেখে না, জাহান্নাম দেখে না, আপনাকে দেখে না, বিশ্বাস করছে। তখন আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, কাইফালা রাউনি, যদি এরা আমাকে দেখতো তাহলে এরা কি করতো?
তখন ফেরেশতারা বলে যে আল্লাহ, এরা এখন আপনাকে পাওয়ার জন্য যতটুকু এবাদত করে এর চেয়ে লক্ষ কোটি গুণ বেশি এবাদত করত। আপনাকে যতটা ভয় করে এখন, আপনাকে দেখলে এর চেয়ে হাজার হাজার লক্ষ গুণ বেশি ভয় করত, আপনাকে পাওয়ার জন্য আরও চেষ্টা করত। আল্লাহ পাক আবার জিজ্ঞাসা করে, কি চায় এরা আমার কাছে, এরা আমার কাছে কি চায়? বলে আল্লাহ, এরা আপনার কাছে ইয়াসআলুন আল্লাহাল জান্নাহ, এ আল্লাহ আপনার কাছে এরা জান্নাত চায়, জান্নাত চায়। বলে আপনার কাছে, বলে এরা আমার কাছে কিসের থেকে পানা চায়? বলে জাহান্নাম থেকে পানা চায়। কিসের থেকে পানা চায়? জাহান্নাম থেকে। অনেক কথা, লম্বা হাদিস, অনেক লম্বা হাদিস, এক পৃষ্ঠার বেশি হাদিস, লম্বা হাদিস। তো এইরকম আল্লাপাক জিজ্ঞাসা করেন, সর্বশেষ আল্লাপাক বলেন যে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, এই জিকিররত বন্দাদেরকে আমি মাফ করে দিলাম। বলে আমি এদের শুধু মাফই করে দিলাম না, এদের গুনাহগুলোকে আমি নেকির দ্বারা পরিবর্তন করে দিলাম। তখন ফেরেশতারা বলে যে আল্লাহ, এখানে একটা লোক আসছে, দুই চারটা লোক এরকমও আছে যারা ওয়াজ শুনতে আসে নাই, অন্য কোনো উদ্দেশ্যে আসছিল। তখন আল্লাহ পাক বলেন যে আমি এদেরকেও মাফ করে দিলাম। বলে কেন, এদেরকে কেন মাফ করবেন? হুমুল কওম লা ইশকা জালিসুহুম, বলে এরা এমন লোকের সান্নিধ্যে আসছে, বসছে, এমন লোকের সংস্রব গ্রহণ করছে, এদের সাথে যারা বসবে আমি তাদেরকেও মাফ করে দিব। অতএব এই মজলিস কি ফজিলতপূর্ণ মজলিস না? উঠা বসা না করি, দাঁড়াইয়া দাঁড়াইয়া কেন শুনবো, বসি, আদব রক্ষা করে বসি, উঠা বসা না করি। দিনের কথা হবে, কেউ বা সুর দিয়া কেউ সুর ছাড়া বলবে, সবাই কি কোরআন ও হাদিসের কথা বলবে না? যাকে আল্লাহ পাক সুন্দর আওয়াজ দিছেন আর সে তার আওয়াজ দ্বারা মানুষকে কোরআন ও হাদিসের কথা শোনাবে, শোনায়, এই এত তার খুশকিসমত যে আল্লাহ পাক তাকে এই সুরও দিছেন, আবার এই দিয়া মানুষকে আল্লাহর কথাই শোনায়, এত অনেক জাহে কিসমত। এই জন্য আমরা বেশি শুনি, মহব্বত করি, হ্যাঁ এটা ভালো, কিন্তু কোরআন ও হাদিসের কথা যেহেতু, যাদের সুর নাই তাদের কথাটাও আমরা ভক্তি সহকারে শ্রদ্ধার সাথে কোরআন ও হাদিসের কথা হিসাবে শুনব, তাহলে আল্লাহ পাক প্রতি শোনা, এই বসা, এই সময় কাটানো, পুরা সময়টা নেকির দ্বারা পরিপূর্ণ করে দিবেন। তো আমি কোরআন শরীফ থেকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করছি। আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে জিকির, আল্লাহ পাকের জিকির বেশি করা যায়। শুধু জিকির না, বেশি করা যায় কিভাবে? আল্লাহ পাক জিকির করার জন্য, বেশি জিকির করার জন্য বলছে, আমানুজকুরুল্লাহ জিকরান কাসীরা ওয়াজ্জাকিরিনাল্লাহ কাসীরা ওয়াজ্জাকিরাত। এই কাসির শব্দ আরবি শব্দ, এর মানে বেশি, এর মানে কি? কাসির শব্দের মানে কি? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে নামাজের কথা সবচেয়ে বেশি বলছেন, ঠিক আছে, কিন্তু কাসির শব্দ, বেশি নামাজ পড়ো, এই কথা বলা হয় নাই, বলেন না আল্লাহ পাক। কিন্তু যখনই আল্লাহ পাক জিকিরের কথা আনছেন তখন বলছেন জিকির বেশি করো, জিকির কি করো, বেশি করো। নামাজের কথা যত জায়গায় আসছে, নামাজ বেশি পড়ো, এই কথা কোথাও বলেন। তো আমি অল্প সময়ে এই কথাটাই বোঝানোর চেষ্টা করব যে জিকির বেশি করা কিভাবে বেশি করা যায়, নামাজ কেন বেশি পড়া যায় না, এই অল্প সময়ে এই কথাটা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক জিকির বেশি করার কথা বলছেন, নামাজের ক্ষেত্রে যেখানে আসছে নামাজ কায়েমের কথা বলছেন, নামাজ পড়ার জন্য বলছেন, সবচেয়ে উত্তম ইবাদত, ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতই কি ভাই? নামাজ। বেশি করা যায় না, জিকিরের চেয়ে বেশি করা যায় না, জিকির বেশি করা যায়।
নামাজ কেন বেশি পড়া যায় না, জিকির কেন বেশি করা যায়, এই সম্পর্কে দুই চারটা কথা বলবো ইনশাআল্লাহ। নামাজ বেশি পড়া যায় না, কেন বেশি পড়া যায় না? নামাজ তো যেখানে সেখানে যখন তখন যেই কোনো জায়গায় নামাজ পড়া যায় না। নামাজের জন্য অনেক শর্ত আছে, ওযু থাকতে হবে, কাপড় পাক, নামাজের জায়গা পাক, থাকতে হবে না? ওযু থাকতে হবে, কাপড় পাক থাকতে হবে, নামাজের জায়গা পাক, ছত্র ঢাকা, কেবলামুখী হইতে হবে, অনেক শর্ত আছে নামাজের জন্য। এই যে আপনারা বা আমরা এখানে বসা আছি, এখানে কি আমরা ইচ্ছা করলেই এই অবস্থায় নামাজ পড়তে পারবো? নি পারবো? এটা নামাজের কি না, পরিবেশ না, পরিবেশ না। আপনি গাড়িতে বসা আছেন, কোথাও যাচ্ছেন, আপনি এমন সময় ইচ্ছা করলে কি নামাজ পড়তে পারবেন? আপনি গাড়ি চালাইতেছেন অথবা রিক্সা চালাচ্ছেন, ভ্যান চালাচ্ছেন, ইচ্ছা করলে কি নামাজ পড়তে পারবেন? আপনি দোকানদারিতে রত আছেন, বেচা কিনা করতেছেন, এমন সময় কি নামাজ পড়া যাবে? নি যাবে না। একজন কৃষক, সে দা নিয়া অথবা কাঁচি নিয়া, কোদাল নিয়া খেতে গেছে, কাজ করবে, বলে এমন সময় ওই লোকটা কি নামাজ পড়তে পারবে? ইচ্ছা করলেই কাজ অবস্থায় নামাজ পড়তে পারবেন। নামাজের জন্য একটা নির্দিষ্ট জায়গা লাগে, শরীর পাক হইতে হয়, সতর ঢাকা থাকতে হয়, উজু থাকতে হয়, অনেক শরায়েত আছে, কেবলামুখী হইয়া একটা একাকী জায়গায় কি করতে হয়, নামাজ পড়তে হয়। এটা এমন একটা ইবাদত যেটার জন্য অনেক কিছুর প্রয়োজন হয়। এই জন্য নামাজ বেশি করার কথা কি আসে? যেখানে আল্লাহ পাক জিকিরের কথা বলছেন সেখানে বেশি জিকির। মাযযাকিরিন আল্লাহ কাসীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহূহু বুকরাতান ওয়া আসীলা। ওয়াযযাকিরিন আল্লাহ কাসীরা ওয়াযযাকিরাত আ'আদ্দা আল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়্ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ফাইযা কুদিয়াতিস-সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা, ওয়াযকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। বেশি জিকির করো, ওয়াযকুরুল্লাহা কাসীর, বেশি করো জিকির। তো আল্লাহ পাক শুধু বেশি জিকিরের ক্ষেত্রেই এই শব্দটা নিয়ে আসছে, অন্য আমলের ক্ষেত্রে দেখা গেছে আল্লাহ পাক আমল উত্তম রূপে করার জন্য বলছেন, বেশি আমল করার জন্য বলেন নাই। আহসানু আমালা, কার আমলটা উত্তম সুন্দর এটা দেখতে চাইছে। আর জিকির শুধু আহসানই না, আহসানও হইতে হবে আবার কাসিরও হইতে হবে, সুন্দরও হইতে হবে আবার বেশিও হইতে হবে। নামাজ বেশি পড়া যায় না। নামাজ কি বেশি পড়া, আমার কথা বুঝতেছেন তো? নামাজ ইচ্ছা করলেও বেশি পড়া যায় না, আর জিকির ইচ্ছা করলেই করা যায়, বেশি বেশি করা যায়। এই জন্য আল্লাহ পাক যিকরান কাসীরা বলছেন, বলে কিভাবে জিকির বেশি করা যায়। জিকির বেশি করা কিভাবে যায় এটা একটু আলোচনা করলেই বুঝে আসবে। যেই কোনো পেশার লোক, যেই কোনো পেশার লোক, সে যদি ইচ্ছা করে, শুধু সে শুধু মনে ইচ্ছা করলো যে আমি আল্লাহ পাকের জিকির করব, বেশি জিকির করব, দৈনিক লক্ষবার জিকির করব, তারপরে দৈনিক তার জন্য লক্ষবার জিকির করা কষ্ট ছাড়াই সম্ভব, কষ্ট ছাড়াই সম্ভব। মানুষ কাজ করে কিসে, হাতে আর পায়ে, নাকি
হাতে করে না আর পায়ে করে। মুখের কাজটা কোনটা? খুবই কম। শুধু যে লেখাপড়া শিক্ষা দেয় টিচার বা শিক্ষক, তার কিছু মুখে কাজ থাকে, আর এই শিক্ষকতার পেশা ছাড়া আর কোনো কাজই তেমনটা মুখে নাই। সব কোথায়? হাতে। কোথায়? হাতে আর পায়ে। একজন গাড়ি চালক, সে গাড়ি চালায় হাতে আর পায়ে, মুখের কোনো কাজ আসে নি? আছে। একজন রিক্সা চালক, সে হাতে চালায়, হাতে ধরে পায়ে চালায়, দুইটা জিনিস তার কাজে আসে। একজন কৃষক তার জমিনে গেল, একটা কাঁচি নিয়ে বা কোদাল নিয়ে গেছে, নাঙ্গল নিয়ে গেছে, মুখে কোনো কাজ আছে? কিসে কাজ? হাতে আর পায়ে কাজ। একজন দোকানদার তার দোকানে গেছে, বলে বেচা কিনা করতেছে, কাস্টমার আসছে, কি লাগবে ভাই? এই লাগবে, বাস। এবার হাতে আর পা, পটলা বান্ধ, এটা নে সেটা নাও, এরকম মাফামাফি, হাতে আর পায়ে চলতেছে। একজন মা বোন, একজন গৃহিণী, সে তার বাচ্চাকে লালন পালন করে, মুখে তার কি কাজ থাকে? সামান্যই থাকে। সে তার হাত দিয়া কাজ করে, পা দিয়া চলে, রান্না বান্না করে, তখন তার কাজ থাকে হাতে আর পায়ে, মুখে থাকে খুবই কম, সামান্য কাজ থাকে মুখে। না বললেই নয়, এরকম হয়তো দুই একটা কথা বলতে হয়। সব পেশায় আমরা যদি লক্ষ্য করি, এই কাজ হচ্ছে হাতের পায়ে, হাতের আর পায়ের, মুখের কাজ খুবই কম, খুবই কম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দটা দিয়ে যেন আল্লাহ পাক আমাদেরকে এটাই বললেন যে, বন্দা, তোদেরকে আমি বানাইছি, দুনিয়াতে তো তোরা থাকবি, তোদের অনেক কাজ আছে, রান্না বাড়া করা, দোকানদারি করা, রিক্সা চালানো, গাড়ি চালানো, কৃষি খামার করা, গরু পালা, ছাগল পালা, তোদের হালাল রুজির জন্য এগুলির জরুরত আছে, এই জরুরতকে পুরা করার জন্য আমি তোদেরকে হাত পাও দিয়ে দিলাম, আর তোদের সবচেয়ে বেশি প্রয়োজন যেটা, সেটা হচ্ছে আমি খোদার সাথে মহাব্বত, আর এই মহাব্বত হইতে পারে আমার জিকিরের দ্বারা। এই তোদের এত কাজ, এগুলো দিয়া দিলাম হাত আর পায়ে, এই তোরা কাজ কর হাত পাও দ্বারা, আর এই জোবানটাতে সর্ব অবস্থায় শুধু আমি খোদায় পাকের জিকির করতে থাকবে, আমি আল্লাহ পাকের জিকির করতে থাকবে, যেই কোনো কাজে হাত পা করবি, আর জোবানটার কোনো কাজ নাই, মুখের কোনো কাজ নাই, এই মুখ দিয়া কি করব আমরা? কার জিকির ভাই? আল্লাহ পাক। যেন আল্লাহ পাক একজন রিক্সা চালককে এই কথাই বললেন যে, হে আমার বন্দা, তুই রিক্সা চালাচ্ছিস, ভালো চালা, তোর হাতের কাজ আর পায়ের কাজ, প্যাসেঞ্জারের সাথে কথা বললি, বলে 50 টাকা ভাড়া, ঠিক আছে এবার উঠো, উইঠা বাস, এইবার রিক্সা চালাও, আর জোবানটার কি কাজ? তোর জোবানে তো আর কোনো কাজ নেই, অতএব এই রিক্সা চালানো শুরু কর আর জোবানটাও চালু কর, বলে হাত পায়ে রিক্সা চালাইতে থাক আর জোবানে আমি খোদার জিকির করতে থাক, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন গাড়ি চালক, যে গাড়ি চালায় প্রাইভেট বা বড় ট্রাক যেটাই চালায়, দীর্ঘ পথ পাড়ি দেয়, সে 2-4 ঘন্টা চালায়, তার ঘুমানো তো সেখানে যাবেই না, অমনোযোগ হও, ঘুমানো থাক দূরের কথা, একজন ড্রাইভার কত সতর্ক থাকতে হয়, কত সতর্ক থাকতে হয়। আমি চিন্তা করে দেখছি সবচেয়ে বেশি জিকির করার সুযোগ হচ্ছে ড্রাইভারদের, কিন্তু সবচেয়ে কম করে মনে হয় তারাই।
সবচেয়ে সুযোগ তাদের। কেন? তারা তো ঘুমানোর কোনো সুযোগই চৌকান না থাকতো, একেবারে একটু জিমানোরও সুযোগ নাই, একেবারে ডান বাম উপর নিচ একেবারে কঠিন নজর দিয়েই চলতে হয়, থাকতে হয়। এই যে তাদের এই সময়টা, যেন আল্লাহ পাক ওই ড্রাইভার বন্দাকে ডেকে বলে যে তুই এই লম্বা পথ পাড়ি দিবি, বলে এই যে এখানে মুহূর্তে প্রত্যেক মুহূর্তে তোর জীবনের ঝুঁকি আছে, অ্যাক্সিডেন্টের ঝুঁকি আছে, আর এই তোর হাতে কাজ পায়ে কাজ তোর জবানটা আমি দিছি, তুই এই গাড়িতে বৈসা বৈসা আমি খোদার জিকির করতে থাকবি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন গৃহিণী রান্না বান্না করে, ঘন্টার পর ঘন্টা রান্ধে, পাকশাক করে, চুলায় আগুন দেয়, এটা কুটে সেটা কুটে, এই সময়টা সে হয়তো কেউ কাছে থাকলে কথা বলে, আর যদি কেউ কাছে না থাকে তাহলে চুপ করেই থাকে। আল্লাহ পাক যেন কোরআন শরীফের এই আয়াতে ওই তার বান্দিকে ডেকে বললেন, হে আমার বান্দি, উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াজ্জাকিরিনাল্লাহ কাসীরা ওয়াজ্জাকিরাত ওয়াজ্জাকিরাত ওয়াজ্জাকিরাত, আমার জিকিররত নারী এবং পুরুষ, এবং নারী পুরুষ এবং কি নারী, এখানে দুজনকে আল্লাহ পাক উল্লেখ করছেন, জিকিররতা জিকির করনেওয়ালা পুরুষ এবং নারী। আল্লাহ পাক যেন তার ওই বান্দিকে ডেকে বলেন, হে আমার বান্দি, তুই চুপ করে রইছিস কেন, তুই হাতে পাক কর কাজ কর, তোর জবানটা কেন চুপ করে রইছে, তোর জবানটা কেন চালু হয় না, বল জবানে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আরে এই এরকম ভাবে প্রত্যেক পেশার লোক বেশি বেশি জিকির করা কি যায় নি? যায়। আপনারা এখানে অনেকে কৃষক আছে, যখন আপনি কোনো দা নিয়া কোদাল নিয়া জোবা কাছি নিয়া আমরা যখন খেতে যাই, যাই আমরা কি করি, পাশে যদি একজন থাকে তাহলে তার সাথে গল্প স্বল্প শুরু হয়, আর যদি কোনো রকম দেখে যে কেউ পানি ছাড়ছে আমার ক্ষেতের পানি নিয়ে গেছে, অথবা আইল কাটতে যাইয়া উল্টা পাল্টা একটা কূপ পড়ছে, বা কোথাও ঘাস কাটতে যাইয়া একটু লতা পাতা কাটছে, তাহলে জিকির শুরু হয়ে যায়। যে এমন জিকির না যে কাটছে তার চোদ্দ গোষ্ঠীকে একসাথে করে জিকির শুরু করে, এটা কৃষকের কাজ না। আল্লাহ পাক যেন বলেন যে হে কৃষক আমার বন্দা, কৃষক বন্দা সবর সবর কর সবর কর। হ্যাঁ, বলে কৃষিক্ষেত্রে যাইয়া কোদাল দিয়া দা দিয়া কাছি দিয়া কাজ যেটাই করস, বলে কাজ শুরু করবি হাতে আর পায়ে আর জোবানে আমি খোদার জিকির কর, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, করা সম্ভব নেই ভাই? সম্ভব। আমরা পারি না কেন? অভ্যাসই করি না। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাকের জিকির, মৌতের পরে জিকির করার সুযোগ আসেনি, কবরে যাওয়ার পরে আর কোনো সুযোগ নেই, আফসোস ছাড়া কোনো লাভ নেই, আফসোস আফসোস। এত সময় আমাদের নষ্ট হয় এইভাবে যদি আমরা চিন্তা করি, আমরা এইভাবে চিন্তা করি না, আমাদের চিন্তা হচ্ছে আমি কৃষক, আমি কাছি নিয়ে কোদাল নিয়ে এখন আসছি কাজ করতে, আমি কাজের শেষে মাগরিবের নামাজ পড়ব, বিকালবেলা মাগরিবের নামাজের পরে মসজিদে বসে হাজার বা দুই তিন হাজারে দশ হাজারে একজন মানুষ মসজিদে বসে পাঁচ দশ মিনিট জিকির করব,
এ হচ্ছে আমাদের চিন্তা চেতনা। তাহলে এইভাবে জিকির করতে গেলে আমাদের আমলনামায় জিকিরের সংখ্যা বেশি হওয়ার কোনো সম্ভাবনা আছে? যে আমি সপ্তাহে একদিন জিকিরের হালকায় বৈশা, অথবা মাগরিবের পরে একটু বৈশা একটু জিকির করব। হ্যাঁ, আমাকে এরকমভাবে জিকির বুঝলে হবে না, জিকির এরকমভাবে বুঝতে হবে যেন আমার হাত আর পা আল্লাহ পাক কাজের জন্য দিছেন, রুজি রোজগারের জন্য, হালাল কামাইয়ের জন্য, ছেলে সংসার সংসার চালানোর জন্য, সন্তান সন্ততি চালানোর জন্য, জায়গা জমিনগুলো চাষাবাদের জন্য দিছেন, আর জবানটা দিছেন মাওলায় পাকের জিকিরের জন্য। সব সময় চালু থাক। এই সময়টুকুর জন্য আমাদের অনেক আফসুস হবে, দুঃখ হবে, এত আফসুস হবে, এত দুঃখ হবে, আর যেটা যে এত ক্ষতি হবে, যেটা পোষায় নেওয়ার আর কোনো সময় থাকবেই না। নেককার যারা তাদের আফসুস তো হবেই, বদকার যারা গুনাগার জাহান্নামে যাবে তাদের তো আফসুস হবেই, যারা নেককার জান্নাতে যাবে তাদেরও এত আফসুস থাকবে, হায় আমি যদি এই সময়টা নষ্ট না করিয়া আল্লাহর জিকির করতাম তাহলে কতই না ভালো হইতো, আজকে আমার জান্নাতটা আরো কতই না সুন্দর হইতো, কতই না বড় হইতো, কতই না ভালো হইতো। আমরা কি করি, কি করা উচিত, আর আমরা কি করি? দোকানে বসলে গীবত, শেকায়ত, একজনের সাথে দেখা হইছে শেকায়ত, আরে যখন জমিনে গেলাম তখন গালাগালি, যখন গরুর কাছে গেলাম স্ত্রীকে ছেলেকে এই ফানি দেস না কেন, খেত দিলি না, এরকম করলি না, সেরকম করলি না, এই যে শুরু হয়ে গেল, বাস এগুলো আমরা করি সময়, এটাতেই আমাদের কাটে। কিন্তু আল্লাহ পাক যেভাবে আমাদের সময় কাটানোর জন্য বললেন ওটা আমরা কয়জনেই বা খেয়াল করি? যদি আমরা এটা খেয়াল করে চলি এখন থেকে, আমাদের আমলনামায় লক্ষ না কোটি কোটি জিকির জমা হয়ে যাবে। এইভাবে সময় কাটাইতে পারবো তো ইনশাল্লাহ। সর্বশেষ আমি একটা আমলের কথা, একটা জিকিরের কথা বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নুকে একটা জিকির শিক্ষা দিচ্ছেন। নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নুকে বললেন, আলা উখবিরুক বি আহাব্বিল কালামি ইলাল্লাহ, হে আবু হুরায়রা, আল্লাহ পাকের কাছে কোন শব্দগুলো অতি প্রিয়, এই শব্দগুলো কি আমি তোমাকে শিক্ষা দিব না? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই, কেন শিক্ষা দিবেন না? আখবিরনি বি আহাব্বিল কালামি ইলাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমাকে উত্তম কালেমা শব্দ কোনগুলো এটা আমাকে অবশ্যই আপনি শিক্ষা দেন। তখন নবীজি বললেন, আহাব্বুল কালামি ইলাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আল্লাহ পাকের কাছে উত্তম শব্দ হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সবাই বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কার কাছে উত্তম? একটু মহাব্বতের সাথে বলা দরকার না? একটু শিখা দরকার আছে নি? একটু মুখ খুলে কয়েকবার বললেই তো মনে হয় মুখস্থ হয়ে যাবে, নাকি? অনেক কঠিন না, এত অতি সহজ, একটু কয়েকবার বলি না সবাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সহজ না? কার কাছে প্রিয়? আল্লাহ, আমার আল্লাহর কাছে, মালিকের কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহ পাক এত খুশি হন, এত খুশি হন যে ভাষায় ব্যক্ত করেন, অনেক ফজিলত আসছে এই শব্দের, এই শব্দগুলোর অনেক ফজিলত, অন্য হাদিসে অনেক ফজিলত আসছে।
তো পর্বত ইনশাল্লাহ। আরেকটা হাদিস শুনাই, জিকির বেশি করার আরেকটা হাদিস। এক সাহাবি নবীজির কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না শায়রাল ইসলাম কদ কাসুরাত আলাইয়া, এই যে আপনি শরীয়তের অনেক মাসলা মাসাইল, অনেক কিছু আমল, এগুলো আমার জন্য অনেক বেশি মনে হয়, অনেক আমল, অনেক আমল, এত আমল তো আমি করতে পারবো না, আমার একটু সামান্য একটু আমল, কি আমলটা করলে আল্লাহ পাক রাজি খুশি হবেন, এরকম কিছু একটু শিখিয়ে দেন না, এ আমার কাছে অনেক ভারী মনে হয়। সাধারণ মুসলমান, নতুন মুসলমান হয়েছে, অনেক আমল তার জন্য একটু ভারী মনে হয়। এখন নবীজির কাছে এসা বলতেছে, একটু সহজ, যেটা আমি সব সময় করতে পারি, এমন কিছু আমল কি করে দেন, শিখিয়ে দেন। নবীজি কি শিখাইলেন? নবীজি বললেন, লা ইয়াজালু লিসানুকা রতবাম মিন যিকরিল্লাহ, ঠিক আছে, তোমাকে একটা হ্যাঁ সহজ আমল আমি শিখিয়ে দিই, তুমি সব সময় না তোমার জবানকে আল্লাহ পাকের জিকির দ্বারা সব সময় ভিজিয়ে রাখবা, কোন শব্দটা বলবা এটা তুমি যেটা পারো, কোনো নির্দিষ্ট করে দেন না যে তুমি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, বিহামদি, এইটা বলেন না, যে তুমি সব সময় কার জিকির করবা, রতবাম মিন যিকরিল্লাহ, ভিজা রাখবা। কিরকম কথা বললে এই জিব্বাটা ভিজা থাকে, কিরকম বললে, বেশি না কম, বলতেই থাকলে ভিজা থাকবে, একটু বন্ধ হইলে তখন শুকিয়ে যাবে না। এই জন্য রসুল বললেন যে তুমি তোমার জিহ্বাটাকে, তোমার জুবানটাকে সবসময় ভিজিয়ে রাখো, কিসের দ্বারা, জিকিরের দ্বারা। কার জিকির ভাই? আল্লাহ পাকের জিকির। বেশি জিকির করা যায় না, নামাজ বেশি পড়া যায়নি, যায় জিকির বেশি করা যায় না, অবশ্যই বেশি করা যায়। আর বলে, হুজুর নামাজের গুরুত্বটা তো আপনার কথায় মনে হয় একটু কম মনে হইল, না না, যেই ব্যক্তি জিকির করবে সে কি নামাজ ছাড়বে নাকি, প্রশ্নই তো আসে না, যে জিকির করবে সে নামাজ তো ছাড়তেই পারে না, নামাজই জিকির করবে, বা জিকির করনেওয়ালা যে সেই নামাজ পড়নেওয়ালা, যে নামাজ পড়নেওয়ালা সেই কি জিকির করনেওয়ালা। তো জিকির বেশি বেশি করবো তো ইনশাল্লাহ আমরা, আল্লাহ পাক আমাদেরকে বুঝার মানার তৌফিক দান করেন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।